আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আমরা তো আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আজকের ব্লগে থাকবে অনেক কিছু, আর আপনাদের জন্য সাজিয়েছি আজকের ব্লগটি। নতুন বউ কিভাবে শ্বশুর বাড়িতে চলে যায়, এসব দৃশ্য, তারপর জামাই আসলো বাড়িতে, সব কিছু মিলিয়ে আজকের ব্লগটি। তো শুরু করলাম আজকের ব্লগটি। আমরা এখানে দু জা মিলে চাচা শ্বশুরের দেবর, ছোট দেবরের সাথে গল্প করতেছি। এ হচ্ছে আমার ছোট জা, আমার ছোট আর কি, আরও একজন আছে মানে সবার ছোট, ও আসে নাই ইটালি থেকে। আমার এই জায়ের নাম হচ্ছে সুমনা। তো ও আসলো ওর বাচ্চাদেরকে নিয়ে, ওর হাজব্যান্ডকে নিয়ে। তো যাক, আলহামদুলিল্লাহ দেখা হয়ে গেল। তো আমরা এতক্ষণ বরের জন্য অপেক্ষা করলাম যে বর আসার পর আমরা খাবো, তো বর আসতে দেরি হচ্ছে, ওরা নৌসন্দি থেকে আসবে, তা আমরা খেয়ে নিচ্ছি। যেহেতু বরের পক্ষ থেকে অন্যভাবে সমাদর করতে হবে, সেজন্য আমরা মেয়ের পক্ষের মানে কনের পক্ষের সবাই খেয়ে নিচ্ছি, কারণ অনেক বেলাও হয়ে গিয়েছে, খিদা লেগে গেল। আমার দেবর, আমার জা, জায়ের বাচ্চারা, এখানে সবাই বসলাম। তারপর অনিবারাও সবাই বসে গেল, কারণ বরপক্ষদেরকে একটু অন্যরকমভাবে খাওয়ানো হয়, আর মেয়ের পক্ষের যারা দাওয়াতি আছে আর ওদেরকেও অন্যভাবে খাওয়ানো হয়, আরেক রকমভাবে আর কি। এটা হয়তো বা এখানের একটা রেয়াজ বা নিয়ম, এটা আমার ননদের এলাকার নিয়ম হয়তো বা। তো আমরা যেহেতু নিজেদের মানুষ এভাবেই খেয়ে ফেলতেছি, আর বরপক্ষকে একটু ব্যতিক্রমভাবে খাওয়ানো হবে। তো আমার যা আর আমি বসলাম। তো একে একে সবার সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিব, এখন তো আসলে বোঝা যাবে না, তবে জায়ের সাথে পরিচয় করিয়ে দিলাম, আর দেবরকে ইনশাল্লাহ দেখাবো। এখানে আমাদের মেয়েগুলো খেতে বসলো, আমার মেয়ে আছে, তারপর আমার দেবরের মেয়ে ইটালি থেকে আসলো, সে বসলো, আর ননদের মেয়েরাও আছে। তো সবাই খেতে বসলো একসঙ্গে। তো ওরা আরেক টেবিলে বসছে। এখানে অনেক দাওয়াতি ছিলেন, প্রায় 500-600 মানুষের অ্যারেঞ্জমেন্ট হয়েছে, অনেক আয়োজন। তো সে আয়োজনগুলো আজকের ব্লগে হয়তো বা মানে সব কিছু তুলে ধরতে পারবো না, তবে যতটুকু পারতেছি আপনাদের সাথে শেয়ার করতেছি। আর প্রচণ্ড শীত দেশে, সেজন্য ব্লগ আপনাদের সাথে রেগুলার শেয়ার করতে পারতেছি না, অনেক কুয়াশা, তারপর শীত তো আছেই, তারপর আবার বিয়ে বাড়ির ঝামেলা বলে কথা, সেজন্য আমি দুঃখিত গতকালকেও ব্লগ আপলোড দিতে পারি নাই। তবে যাই হোক, এই যে এটা আমার দেবর, ও খাচ্ছে। এদিক থেকে আমরা খেতে খেতে বরজাতি পক্ষ লোক চলে আসছেন। তো এখানের মেয়েরা হাফ খাওয়া খেয়েই চলে গেল গেট ধরার জন্য, বরকে ঢুকতে দিবে না, গেট ধরবে, এরকম একটা পরিস্থিতি। তো আমি কিছুটা অংশ শেয়ার করেছি, এখানে মহাযুদ্ধ চলছিল, মানে সব শালিরা মিলে এটা করে এই কাজটা আর কি। তো করলো অনিবা, তো মানে এই প্রথমবার সে মহাযুদ্ধ যুদ্ধ করে এখানে বরকে আটকিয়ে, তারপর অনেকক্ষণ যাব, এখানে আসলে অনেক যুদ্ধ করার লাগে, বরপক্ষের সাথে জামাইকে আটকানোর জন্য অনেক মানে কথা বলা লাগে, সেটাই করলো অনিবার। এই ফার্স্ট আর কি লাইফে এই গেট ধরার সুযোগ পেল, তাও আবার বোনের বিয়েতে। যাক, আমারও ইচ্ছে ছিল এখান থেকে অনিবা কত টাকা আদায় করতে পারলো সেটা আপনাদের সাথে শেয়ার করব, কিন্তু পারলাম না। তবে যাই হোক, সমস্যা নেই, আবারও কোনো নিজস্ব বিয়েতে ইনশাল্লাহ শেয়ার করব, দেখাবো গেট থেকে কিভাবে টাকা, কত টাকা নিতে হয়, বা সেই টাকাটা কিভাবে সবার মাঝে বিলীন করতে হয়। আমি সেটা, আমার ইচ্ছে ছিল যে আমি এটা ভিডিওতে তুলে ধরব, যে গ্রাম এলাকার বিয়েগুলোতে কিভাবে টাকা উঠায়। এই যে এখানে বরকে খাওয়াবে, প্লেট সাজানো হয়েছে আর কি, ডিশটা সাজানো হয়েছে, এখানেও যারা শালি আছে ওরা সমাদর করে দুলাবাইকে খাওয়ায় আর কি, এরকম একটা সিস্টেম। এখানেও টাকা
হাত দেওয়ার সময় টাকা ওঠানো হয়, সেটাও সব মানে যারা যারা কাজটা করে তারা বন্টন করে নেয়। তবে সেই কাজটা আমি করে দেখাতাম আপনাদেরকে, ইচ্ছে ছিল, ভিডিওতে তুলে ধরতে পারি নাই। তবে যাই হোক, আবারও কোনো নিজস্ব বিয়েতে ইনশাল্লাহ দেখাবো। এগুলোর মজাই একটা অন্যরকম, আমি কখনোই এ ধরনের সুযোগগুলো পাই নাই, কারণ আমার মা কখনোই কোনো বান্ধবীর ওকেশন বা কোনো আত্মীয় স্বজনের ওকেশনে আমাদেরকে দিত না। তবে আমি আমার মেয়েকে অ্যাট ফার্স্ট নিয়ে আসলাম এই ধরনের অকেশনগুলোতে, কারণ নিজস্ব বিয়ে যেহেতু ভাবলাম যে ঠিক আছে একটু এনজয় করুক। আর আমার হাজব্যান্ড আর আমি তো মেয়ের সঙ্গে সঙ্গেই আছি, এই যে অনিবার বাবা এখানেই ছেলেকে খাওয়াচ্ছে, আমিও কিন্তু এখানেই। তো এটা হচ্ছে আমাদের একটা ভাইয়া, এই ভাইটা সাথে গল্প করতেছি আর আমিও ভিডিও শর্ট দিতেছি, বলতেছি করো করো ভিডিও করো। তো মেয়ের পাশাপাশি আছি, আর আমার লাইফে যেহেতু আমি এ ধরনের সুযোগগুলো পাই নাই, আমাদের ফ্যামিলি থেকে কখনোই কোনো ওকেশনে দিত না মেয়েদেরকে, কারণ বাবাও ছিল দেশের বাহিরে, ভাইয়ারাও ছিল দেশের বাহিরে, কোনো বান্ধবীদের ওকেশনও যেতে পারতাম না। তবে আমি ভাবলাম থাক, আমার মেয়েকে এগুলো থেকে বঞ্চিত করব না, একটু শেখুক, গ্রাম এলাকার বিয়ে শাদিগুলো দেখুক, একটু বুদ্ধি হোক, এ আর কি। তবে আপনাদের সাথে শেয়ার করতাম এখানে কিভাবে টাকাটা ওঠায়, কিভাবে টাকাটা বন্টন করে, সেটার সুযোগটা যেহেতু পাই নাই বলবো না, তবে কোনো একদিন ইনশাল্লাহ আমি দেখাবো গ্রামের বিয়েতে এসেই। ঠিক আছে, এখানে জামাইকে আদর সোহাগ করে খাওয়ানো হচ্ছে, সবাই মিলেই খাওয়াবে। এখানে ছেলের পক্ষের যারা আছেন, বরযাত্রী পক্ষরা বসছেন, ওনাদের জন্য ব্যতিক্রম খাবার বলতে ওনাদের জন্য মাছের আইটেম, তারপর বিভিন্ন রকমের আইটেমগুলো একটু বেশি ছিল, কারণ বরযাত্রী পক্ষকে ওনারা হয়তো বা এই এলাকার মধ্যে, আমার ননদের এলাকার মধ্যে হয়তো বা অন্যভাবে খাওয়ায়, দুই পক্ষকে দুইভাবে। তো ছেলের পক্ষের জন্য হয়তো বা স্পেশাল খাবার, এখানে গলদা চিংড়ি থেকে শুরু করে মাছ আইটেম, তারপর খাসির আইটেম, গরুর আইটেম সব কিছু ছিল। আর কনের বাড়ির দাওয়াতিদের জন্য শুধু গরু রোস্ট আর ডিম। তো এখানে দুই ধরনের সমাদর করা হয় আর কি, খেদমত করা হয় মেহমানদেরকে, স্পেশাল আর নন স্পেশাল, এ আর কি। আমি কিন্তু এলাকাভিত্তিক বিয়ের যে ওকেশনগুলো সেটাই তুলে ধরতেছি, যেহেতু আমিও একজনের বিয়েতেই আসছি, তাই না? একটা এলাকা, এক একটা এলাকার এক একটা নিয়ম থাকে, অনেকেরই অনেক ধরনের ভাবনা থাকে। তবে আমাদের এই ব্লগ চ্যানেলগুলো কিন্তু এই ধরনের সিনারিগুলো তুলে ধরা, ডিসকভারির মতো মনে করবেন, যে আমাদের ক্যামেরাতে আমরা বন্দি করে ফেলি কখন কোন জিনিসটা ঘটে, এটা একটা সংবাদের মতোই মনে করি আমি। আমি ধরতে পারলে, ক্যামেরাতে বন্দি করতে পারলে আমার কাছে ভালো লাগে। যারা ক্যামেরাম্যান তারা কিন্তু এই ধরনের সুযোগ সুবিধাগুলো খোঁজে, যে কোনটা ব্যতিক্রম কোনটা সঠিক। তবে যাই হোক, এখানে বরকে খাওয়ানো হয়েছে আর বরের পক্ষরা সুন্দরভাবেই খাওয়া দাওয়া কমপ্লিট করেছে। ওখানে ছিল আমার হাজব্যান্ড, আমার দেবর, ওরা খুব সুন্দর দেখে শুনে খাইয়েছে বরপক্ষের মানুষদেরকে। আর এখানে মেয়েরা বরকে খাওয়ানোর পর সমাদর করে মুখে তুলে তুলে খাইয়ে দিল বরকে, কিন্তু এখন হাতগুলো ভরিয়ে দিচ্ছে, এতক্ষণ কিন্তু অনেক সুন্দর সময় করেছে। আমার মেয়ে তো পুরো অবাক এগুলো দেখে, এখন ছেলের হাত ভরিয়ে দিচ্ছে বরের, বলতেছে এগুলো ভালো করে ভরান, এতক্ষণ কিন্তু আদর করে খাওয়ালো,
এখন টাকা নেওয়ার ফোন দিয়ে আর কি বরের হাত একেবারেই ধুই, তারপর তরকারি ঝোল দিয়ে ভরিয়ে রাখলো। তারপর সহপাঠীরা মিলে বর থেকে টাকা আদায় করবে, এই হচ্ছে নিয়ম। তবে যাই হোক, আপনাদের সাথে শেয়ার করলাম এই দৃশ্যগুলো, এগুলোই থাকে বিয়ের মধ্যে মজার কিছু আর কি ঘটনা। এখানে ওরা ছাড়বেই না, অনেক টাকার আর আবদার করেছে। আমার চাচা শ্বশুর আসলো আর কি, বলতেছে ছেড়ে দাও। এখানে আসলে ওরা পেঁয়াজ লাগায়, মুরব্বিরা এসে এই পেঁয়াজ ভাঙতে হয় আর কি। গেটের মধ্যে সেম কাহিনী করেছে। তো আমার চাচা শ্বশুর বলতেছে ছেড়ে দাও আমার নাতিনদেরকে, উনি হচ্ছেন আমার চাচা শ্বশুর। তো উনি সুন্দরভাবে বুঝিয়েই বলতেছে, মুরব্বি মানুষ, বলতেছে জামাই বাবু আমার নাতিনদেরকে ছেড়ে দাও, ওরা যা বলতেছে তাই করো সবাই। তবে যাই হোক, এখন আমরা চলে আসলাম আমাদের মেয়ের কাছে। মেয়েকে এখানে সাজানো হচ্ছে, এখন বরকে এনে বসাবে কনের পাশে আর কি। তো উনি বা বোনের পাশাপাশি উনিবার মন খুব খারাপ, বোন চলে যাবে। তো মেয়েকে রেডি করতেছে, বর আসবে। এখন ওরা ওখানে বরকে খাইয়ে ঠিক এখানে চলে আসলো। এত মানুষের গ্যাঞ্জাম ছিল, অতটা মডেলিং করে বউকে পিক উঠানো যায় নাই, যতটুকু পারলাম। বরযাত্রী পক্ষ চলে আসার পর সময়টা খুব কম ছিল, আর বিয়ে বাড়ি বলে কথা আমি যতটুকু পেরেছি আমার ক্যামেরার মধ্যে আমি বন্দি করতে আপনাদের জন্য শেয়ার করার জন্য চেষ্টা করেছি করেছি আর কি। তো এই ছিল বিয়ের কিছুটা আয়োজন। আর মেয়ে বিদায়ের লগ্নটা ছিল, আমাদের কাছে খুব খারাপ লাগছিল আর কি। যেটাই হোক, এই সময়টা সবার কাছে খারাপ লাগে। বর চলে আসছে এখানে, কিছু পিকনিক উঠিয়ে কনেকে বিদায় দেওয়া হবে। তো এখানে কিছু পিক উঠাচ্ছে। এখানে আমার তিন ননদ মিলে মেয়েকে কি কি দিবে ওগুলো দিচ্ছে। মেয়ের বাড়িতে অনেক জিনিসপত্র যাবে, যা যা উঠলো আর কি বিয়েতে সেগুলো যাবে। তারপর আবার ল্যাব তোশক থেকে শুরু করে বটি দা ডাল ঘুটনি লুসনি বলে, যেটা মানে লিচুন, তো সব কিছুই যাবে আর কি। আমাদের গ্রাম এলাকায় বলে লিচুন, তো ওগুলোও যাবে। একেবারেই সব কিছু দিয়ে দেওয়ার চেষ্টা করে মানে এ ধরনের বিয়েগুলোতে। তো এখানে
ওনারা গাড়ি নিয়ে আসছে অবশ্য, গাড়িটা সামনে, গাড়িগুলো সামনে, আর মালের জন্য এই যে এসব জিনিসপত্রগুলো নেওয়ার জন্য একটা গাড়িতে উঠিয়ে দিবে সব কিছু, কম্বল, ল্যাপ, তোশক, যা আছে সব কিছুই এখানে উঠাতে থাকবে, এখানে এনে রাখছে, মেয়ের বাড়িতে এগুলো যাবে সব। এখানে ওরা নিজেরা নিজেরাই এসব কাজগুলো করে হয়তো বা, তো ওরা আসলে সব দিকেই চতুর আমি দেখতেছি আর কি, যেটা আমরা হলে হয়তো বা পারতাম না এরকম। মেয়ের মাই এসব করতেছে, সব দিকেই চতুর রূপী, যাকে বলে এক কথায় গুণী না কি জানি না, তো ওরা পারদর্শী এসব ব্যাপারে। আর মেয়েটা চলে যাচ্ছে, আমার মেয়ে তো মন খারাপ, কিন্তু এখনকার যুগের বিয়েটা একটু অন্যরকমই দেখতেছি। তবে যাই হোক, মেয়ে বিদায়ের সময় সবার কাছে খুব খারাপ লাগে, মেয়েকে সবাই বিদায় দিচ্ছে, গাড়িতে উঠিয়ে দিয়ে আসবে, তো চলে যাচ্ছে কনে বাড়ি ছেড়ে। খুব খারাপ একটা দৃশ্য এই জিনিসটা, আমার কাছে খারাপ লাগতেছে দেখে, সবার কাছে এসব দৃশ্যগুলো খারাপ লাগে। তো সবাই ওদের জন্য দোয়া করবেন, আল্লাহ পাক যাতে ওদেরকে সুখী জীবন দান করে, নতুন দাম্পত্য জীবন সুখে কাটে। আসলে এই দৃশ্যটা খুব করুণ। তো বাড়ির কাছ থেকে একটু হেঁটে এসে গাড়িতে উঠতে হয়, এখন গাড়িতে উঠিয়ে দেওয়া হবে কনেকে। আমার মেয়ে অনিবার মন কিন্তু খুবই খারাপ হয়ে গিয়েছে। আসলে ওর বোনকে ও গাড়িতে উঠিয়ে দিয়ে আমি ওর চেহারার দিকে তাকিয়ে দেখলাম যে মনটা ভীষণ খারাপ। তো এখানে সব বরযাতি পক্ষরাই, ওনারা গাড়িতে উঠে বসতেছে, চলে যাবে। আমার দেবর আছে, অনিবার বাবা আছে, ভাগ্নিকে বিদায়ের লগ্নে ওরাও মন খারাপ এক সাইডে দাঁড়িয়ে আছে। এই যে আমার দেবর এখানে কিন্তু দাঁড়িয়ে আছে, বিদায় দিচ্ছে আর কি। আসলে এই সময়টা খুব খারাপ লাগে, আমার হাজবেন্ডও এই যে দাঁড়িয়ে আছে। সবাই ভালো থাকবেন, আর আপনাদের সাথে হলুদ সন্ধ্যার ভিডিওটা আমি আজকে আপলোড করে শেয়ার করব। তো ভালো থাকবেন আর ওদের জন্য দোয়া করবেন। তাহলে বিদায়, আল্লাহ হাফেজ।